বারুইগ্রামে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বারুইগ্রাম দুর্লভছড়া রেললাইনের পাশে বান্দরকোনা জিপিতে রহস্যজনকভাবে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মুখ বাঁধা অবস্থায় যুবকের মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয়রা। দুষ্কৃতীরা হত্যা করে রেললাইনের পাশে ফেলে দেওয়ার অভিযোগ। মৃত যুবকের নাম তজমুল হোসেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সহ রেল পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, পাথারকান্দি থানা এলাকার বারুইগ্রাম শেরপুর গ্রামের বাসিন্দা তজমুল হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। সে গতকাল ডিমাপুরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসে। আজ সকালে বারুইগ্রাম দুর্লভছড়া রেললাইনের পাশে বান্দরকোনা জিপির ঝড়ালা গ্রামে মুখ বাঁধা অবস্থায় সাত সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেন। এই খবর চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, তজমুল হোসেনকে কেউ হত্যা করে রেললাইনের পাশে ফেলে দিয়েছে। এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ছাড়াও রেল পুলিশ। তারা এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। দক্ষিণ করিমগঞ্জের বারুইগ্রামে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বারুইগ্রাম দুর্লভছড়া রেললাইনের পাশে বান্দরকোনা জিপিতে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। মুখ বাঁধা অবস্থায় সেই যুবকের মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয়রা। দুষ্কৃতীরা হত্যা করে রেললাইনের পাশে ফেলে দেওয়ার অভিযোগ করছেন সেই মৃত যুবকের পরিবারের লোকরা। মৃত যুবকের নাম তজমুল হোসেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সহ রেল পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার সেখানে উপস্থিত হয়েছেন, তিনিও গোটা ঘটনা তদন্ত করে দেখছেন। কতদিন থেকে বউ শ্বশুরবাড়ি? আপনি কি তা মনে করেন? কি তা মার্ডার নেই? সকালে আমরা ঘুমটাকে উঠিয়ে দেখি এনে মারা, কোন খেয়ে মারছে এটা জানি না। এখন খেয়ে মারছে একটা তো আমরা তো নিজের চৌকে দেখছি না। সকাল সকাল সকালে ইয়ে দেখি আর আমরা মামা মারিয়ে ফেলাই। ডিমাপুর যাইতে আসলে এখানে কেন আইছিল? মনে হয় শ্বশুরবাড়ি আসলে মনে হয় না আবার লাগতো। শ্বশুরবাড়ির লোকের তো সম্পর্ক নাই, শ্বশুরবাড়ির লোকের সম্পর্ক পুরা তো ভাঙ্গিছে না। শ্বশুরবাড়ির লোকের পুরা সম্পর্ক তো আছে, পেটি খালি আঁকতো না, কোনো বেড়া নাই। কিতা লইয়া ধরবার লাগছে এটা তো জানি না। এখন করলার বেশি আমরা তো জানি না অতটা। আমি আপন বাইক না জানো একমাস থাকি আসুন, বাদে একমাস থাকি আসলা বাদে ফুরি দুইটা আসুন, তানোর ফুরি তিনটা আসুন, তো দুইটা এখন আটা উঠা জানান স্কুলে ভরুন সামনে বাড়ির তলে স্কুলে একটা আছে এনে ভরুন ফুরেলো। তো একমাস হন আসলা বাদে আনছন গিয়া বাড়ির মানুষ কেছন গিয়া আনছন কেছেন, তানোর ফুরি একটা বিদেশ থেকে আইছেন তুই আনছন আনলে তো তো এক সপ্তাহ স্কুলে ভরছন ফুরিয়ালে। একদিন হলো সকালে মানে দশটা সতত মানে পুলিশ লই আইয়া স্কুল থেকে ঘুরুটা দুইটা উঠে গেলি গেলিছিল। আর তো এদিন থেকে বাড়ির চিল্লাইছিল জগতরা তানোর ফুরি স্কুল থেকে ইয়ে খাই নিচ্ছে। রাজমুল হোসেন ডিমাপুর সিমেন্টের কাজ করুন রাজমিস্ত্রি। আমরা খবর পাইছি সকালে সকালে সাতটা খবর পাইছি। এখানে যে এরকম অবস্থায় কিতা সন্দেহ তোমরা? আমরা তো সন্দেহ না, তো যে মারছে এখন আমরা মামুকে যে মারিয়ে ফেলাইছি। আমরা মানুষ চাই আর কোনো জিনিস চাই না। শরীর আঘাত আছে? আঘাত আছে, মাথার তলে ফাটা আছে, মাথার নিচ ফাটা রক্ত পর্যন্ত পড়ে। এখন কে মারিয়ে ফেলাইছি আমরা মানুষটা চাই আর কোনো জিনিস চাই না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।